ক্রিকেট ব্যাট বলের খেলা, তবে কন্ডিশন আভিজাত্যের এই খেলায় রাখতে পারে বড় ভূমিকা, বিশেষ করে উইকেট। মাঝে মধ্যেই ম্যাচে বিপরীত দলের ক্রিকেটারদের চেয়েও কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে 22 গজ। তাই ম্যাচের আগে কিংবা অনুশীলনে কোচ থেকে ক্রিকেটার সবার চোখ থাকে উইকেটে, চেষ্টা থাকে 22 গজের ধাঁধার উত্তর খোঁজার। দরজায় করা নাচ্ছে টি-20 বিশ্বকাপ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের 16 দলকে আতিথ্য দেবে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। চার ভেন্যুতে জমজমাট ব্যাট বলের লড়াই, বিভিন্ন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটের হট কেক, তবে ওমান এখনো শিখছে খেলাটার প্রাথমিক পাঠ। টি-20 বিশ্বকাপে ওমানের ম্যাচগুলোর ভেন্যু আল আমিরাত স্টেডিয়াম। মাঠের অতীত বলছে এই মাঠে যেসব দলগুলো খেলেছে তাদের বেশিরভাগই ক্রিকেটের নতুন সদস্য। আল আমিরাত স্টেডিয়ামে মোট ম্যাচ হয়েছে গোটা 30-এক, প্রতি ওভারে গড়ে রান 7.5-এর বেশি। আগে ব্যাট করা দল জয় পেয়েছে কেবল 10 ম্যাচে, তাই টস হবে ভাইটাল সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রথম পরীক্ষা ওই ওমানেই। সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলো হবে যথাক্রমে আবুধাবি, দুবাই আর শারজায়। আইসিসি চায় ম্যাচে চলুক রানের মিছিল, বোলাররা মার খাক, দর্শক তালি বাজাক। তবে তিন মাসের অতীত বলছে ধুমধারাক্কা টি-20-র জন্য সংযুক্ত আরব আমিরাত কখনোই মানানসই না। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-20 হয়েছে 48টা, ওভার প্রতি রান হয়েছে 7-এর কিছু বেশি, যেখানে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ওভার প্রতি রান 7.20। সংযুক্ত আরব আমিরাতের এই তিন মাঠের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, 62 ম্যাচে গড়ে ওভার প্রতি রান 7.14। ওমান পরীক্ষায় উতরে গেলেই বাংলাদেশ দলের মিলবে সংযুক্ত আরব আমিরাতের টিকিট। আপাত দৃষ্টিতে পথ মোটেই কঠিন না, মূল পরীক্ষা অপেক্ষা করছে তৃতীয় রাউন্ডে, সেখানে উতরে যেতে মাঠের খেলাটাকেই উপভোগ করতে হবে টাইগারদের। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। বলে লাইন দেয় শুধুই কেবল ট্রাবল বারে বার, প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তা, ছিড়লো মাথার তা কেবলের দরবার, ছিড়লো মাথার তা। হ্যালো, মেন্টাল হসপিটাল। আকাশের 7 ডে প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ, জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।